এরিয়া একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় চিড়িয়াখানা। শীতকাল মানেই ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা সকলেরই হয়ে ওঠে, তাই অনেকেরই ইচ্ছা হয় বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরে আসি। তাহলে আমরা জেনে নিই চিড়িয়াখানা কি। চিড়িয়াখানা হলো নানান রকম পশু পাখির সংগ্রহশালা। সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে চিড়িয়াখানা দেশ বিদেশে নানা রকম নানা প্রজাতির পশু পাখি সংগ্রহ করে রাখা হয়। তা প্রদর্শন ও বিনোদন এবং গবেষণার কাজেও লাগানো হয়। বর্তমানে যেভাবে খেলাধুলা জায়গা কমে আসছে, যার প্রভাবে চিড়িয়াখানা বিনোদনের কেন্দ্র হিসাবে কাজ করছে। চিড়িয়াখানা হলো দেশ বিদেশের নানান পশু পাখির সমাহার। প্রাচীনকালে চীন, রোম ও মিশর বন্য পশু পাখির সংগ্রহশালায় বিখ্যাত ছিল। প্রায় 3000 বছর আগে চীনা সম্রাটরা রাজপ্রাসাদে এক প্রকার প্রথম চিড়িয়াখানা চালু করেন। নানান জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের পশু পাখি সংগ্রহ করে রাজপরিবারে বিনোদনের জন্য এই চিড়িয়াখানা গড়ে তুলেছিল। মধ্যযুগের শেষে অনেক শাসকের ব্যক্তিগত বন্য পশু পাখির সংগ্রহশালা ছিল। পরবর্তীকালে জনসাধারণের জন্য কয়েকটি চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই বড় বড় শহরে পশু পাখির সংগ্রহশালা বা চিড়িয়াখানা রয়েছে। প্রাচীনকালে চিড়িয়াখানায় পশু পাখিকে ছোট বড় লোহার খাঁচা বা মাটির গর্ত কিংবা ছোট ছোট ঘরে বন্দি করে রাখা হতো। এতে বাইরে থেকে পশু দেখা যেত না এবং বাইরের পরিবেশের সাথে পশুর কোনো সম্পর্ক থাকতো না। আর এইভাবে বন্দি থাকায় পশু বেশি দিন বাঁচত না, কারণ পশুরা খাঁচায় বেশি দিন বন্দি থাকতে চায় না, তারা বাধাহীনভাবে বেঁচে থাকতে চায়। এই কারণে আধুনিককালে খাঁচাবন্দি করার পরিবর্তে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে উন্মুক্ত প্রাকৃতিক বাসস্থান তৈরি করে সেখানে প্রাণী প্রদর্শন করার ব্যবস্থা করা হয়। এই জন্যেই মানুষ এখন সব প্রাণী সরাসরি দেখতে পায় এবং নানান বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। বাংলায় 1801 সাল থেকে কলকাতায় চিড়িয়াখানা গড়ে উঠেছে, আর আধুনিককালে চিড়িয়াখানা গড়ে ওঠে লন্ডন শহরে 1829 সালে। আর তার থেকেই তার দেখা দেখি ইউরোপের বিভিন্ন শহরে ও চিড়িয়াখানা গড়ে ওঠে। পৃথিবীর সবচেয়ে বড় চিড়িয়াখানা ক্যারোলিনা জু, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। সবচেয়ে বড় আনন্দ খবর এই যে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা এবার ভারতে বানাতে চলেছে মুকেশ আম্বানি। এটি তৈরি হবে গুজরাটের জামনগরে। এই চিড়িয়াখানাটির নাম হবে গ্রিনস জুওলজিক্যাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম। আর এই চিড়িয়াখানাটি সম্ভবত 2023 সালের মধ্যেই খুলে দেওয়া হবে। ভারতবর্ষের সবচেয়ে আয়তনে বড় চিড়িয়াখানাটি হলো শ্রী ভেঙ্কটেশ্বরা জুওলজিক্যাল পার্ক। এটি অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানা, যার বর্তমান নাম জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানাটি অবস্থিত ঢাকার মিরপুরে। এই চিড়িয়াখানায় আছে 190টি প্রজাতির জীবজন্তু। চিড়িয়াখানার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে প্রাণী বিনিময়ের ব্যবস্থা থাকে। আর প্রাণী বিনিময়ের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পশু পাখি সংগ্রহ করা যায়। অবশ্য মাঝে মাঝে বিভিন্ন দেশ থেকে উপহার হিসাবেও অনেক পশু পাখি পাওয়া যায়, আবার কিনেও সংগ্রহ করা হয়। তবে আজকাল
লালন পালনের মাধ্যমেও চিড়িয়াখানার ভেতরে পশু পাখি দত্তক দেওয়া হচ্ছে এবং চিড়িয়াখানায় সুযোগ সুবিধা ও বৃদ্ধি করা হচ্ছে। চিড়িয়াখানার প্রায় সকল প্রজাতির পশুই থাকে, বাঘ থেকে শুরু করে হরিণ, শিয়াল, হায়না, বানর, হনুমান, বিভিন্ন ধরনের সাপ, গিনিপিগ, বিভিন্ন প্রজাতির কুমির, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, হাতি, জলহস্তী, গরিলা এবং ছোট বড় বিভিন্ন ধরনের পশু পাখি চিড়িয়াখানায় লক্ষ্য করা যায়। চিড়িয়াখানা পরিচালনার জন্য কিছু কর্মচারী নিয়োগ করা থাকে। চিড়িয়াখানায় একক প্রাণীর জন্য আলাদা নির্দিষ্ট স্থান থাকে এবং তাদের খাবার দেওয়ার জন্যও লোক থাকে। তারা তাদের নিয়মিত পরিচর্যা করেন এবং কোনো অসুস্থতা লক্ষণ দেখা দিলে তাদেরকে তার প্রতিরোধ করার ব্যবস্থা করেন। চিড়িয়াখানায় পশুদের জন্য চিকিৎসা করার জন্য আলাদা চিকিৎসক থাকে। চিড়িয়াখানা মানুষকে নির্মল আনন্দ দেয়, কেননা চিড়িয়াখানায় অনাবিল পরিবেশ এবং রং বেরঙের পশু পাখি, নির্মল বাতাস সবই মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। তাছাড়া ছোট ছোট শিশুদের প্রাণী চেনার জন্য অনেক বাবা মা চিড়িয়াখানায় নিয়ে যায় তাদেরকে। তাতে তাদের বিনোদনও হয় এবং কিছু শেখাও হয়। সেই জন্য প্রত্যেক শহরে একটি করে চিড়িয়াখানা থাকার প্রয়োজন রয়েছে। পশু পাখির বিচিত্র কলরবে চিড়িয়াখানায় যেমনই নির্মল আনন্দ লাভ ও চিত্ত বিনোদনের মিলন ক্ষেত্র, তেমনি পশু পাখির সম্পর্কিত জ্ঞানের উৎস ভূমি। তাই আমাদের ছেলেমেয়েদের চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাওয়া উচিত। করোনা পরিস্থিতির জন্য চিড়িয়াখানাগুলি আবার বন্ধ হয়ে গেছে, তাই যাদের চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল তারা এই ভিডিওটা দেখে সেই মনের ইচ্ছা পূরণ করো। থ্যাংকস ফর ওয়াচিং।